বাম প্রার্থীর সমর্থনে উদ্দীপনাময় লাল মিছিল বিলোনিয়ায়। পুরো শহরে আলোড়ন তোলে বাম কর্মী সমর্থকদের এই মিছিল। লাল মিছিলে উত্তাল হলো বিলোনিয়া। শুক্রবার পশ্চিম আসনের বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে হয় সুবিশাল সাড়া জাগানো মিছিল। শাসকের ভয় ভীতি সন্ত্রাস হুমকি উপেক্ষা করে মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। সিপিএম বিলোনিয়া মহকুমা অফিসের সামনে থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুরনো মোটর স্ট্যান্ডে শেষ হয়। মিছিলে ছিলেন বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত, বিধায়ক বাদল চৌধুরী, বাসুদেব মজুমদার, পরীক্ষিত মোড়া সিং, তাপস দত্ত সহ অন্যান্যরা। বাম প্রার্থী বলেন, পরাজয়ের ভয়ে ভীত সন্ত্রস্ত বিজেপি বিরোধীদের ওপর আক্রমণ করছে। যে বিজেপি দারুণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, সারা ভারতবর্ষে যেমন বিজেপি ভীত, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয় অবশ্যম্ভাবী। ঠিক একইভাবে মাত্র এক বছর সময়ের মধ্যে এতটা তারা ভীত হয়ে পড়ছে যে বিরোধী দলের প্রার্থীদের, বিরোধী দলের নেতৃত্ব কর্মীদের সভা করতে, সমাবেশ করতে, প্রচার করতে তারা দারুণভাবে বাধা সৃষ্টি করছে। আর এই সমস্ত বাধা ডিঙিয়েই মানুষ এগিয়ে যাবার চেষ্টা করছেন, তার জন্য বিজেপি আরও বেশি ভীত হয়েছে, আরও বেশি কুণ্ঠাসা হয়েছে। এই যে বিজেপির ভীতি, এটার মধ্য দিয়েই বামপন্থীদের জয় যে সুনিশ্চিত, এটা প্রমাণিত হচ্ছে। এদিনের মিছিলে প্রচুর মানুষ সামিল হয়েছিলেন। ফিরে রিপোর্ট চ্যানেল দিন রাত।